নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এবার নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল ইডি। শুক্রবার আদালতে পেশের আগে ওই মামলা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের পর থেকে ইডির জেরার মুখে একাধিকবার তাকে ফাঁসানো হয়েছে দাবি করেছে এই নেতা। কুন্তল ঘোষ আরো বলেছে, তাপস মণ্ডল এবং গোপাল দলপতি তাকে ফাঁসিয়েছে। এদিন আদালতে পেশের আগে তাপস মণ্ডলকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন কুন্তল। তিনি বলছেন, বিজেপির সঙ্গে যুক্ত তাপস মণ্ডল, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাপস মণ্ডল। উনি কিভাবে বিজেপির সঙ্গে যুক্ত তা আপনারা পরে দেখতে পারবেন, আদালতে গিয়ে সব বলবো। তো কুন্তলের এই দাবি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এবার কথা হলো, যেখানে তৃণমূল একের পর এক দুর্নীতি মামলায় ফেঁসে যাচ্ছে, সেইখানে এবার বিজেপিকে কি করে ফাঁসানো যায় তার একটা চেষ্টা চলছে। কুন্তল ঘোষ সেই চেষ্টাটাই করলো। এখন ব্যাপার হচ্ছে, শুধু চেষ্টা করলে হবে না, প্রমাণ দিতে হবে। তিনি যে বললেন তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে, সেটাও প্রমাণ করে দেখাতে হবে। না দেখাতে পারলে, ভোগাস দিলে বাংলার মানুষ কিন্তু আরও খারাপ চোখে নেবে। তো যাই হোক, এখানে পরিষ্কার বিজেপিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে নিয়োগ দুর্নীতির মামলায়। এবার বিজেপি কতটা ফেঁসে আছে বা ফেঁসে নেই সেটা প্রমাণ হবে খুব শীঘ্রই। এই নিয়োগ দুর্নীতির মামলা কিন্তু দিন দিন তার প্রসারটা বাড়িয়েই চলছে। জয় হিন্দ।